এবার মিথুন ইস্যুতে ক্ষোভ ঝেড়েছেন দেশসেরা কোচ সালাউদ্দিন। জানিয়েছেন সিরেন্সের এই সিদ্ধান্তে মোটেও তিনি খুশি না। যে ক্রিকেটাররা দলের আশেপাশে নেই তাদেরকে নিয়েই কেন পরিকল্পনা? জাতীয় দলের স্কোয়াডে নেই রাজ মিথুন, অন্তত ডিপিএলে তারা দুজন সহ একই দলে থাকবে না, আউটজন। সেই ক্ষেত্রে বড় সড় বিপদে পড়তে হয়েছে কোচ সালাউদ্দিনকে। বিপিএল জয়ের পর এবার লক্ষ্য ডিপিএল উপহার দেওয়া ভক্তদেরকে। দর্শক স্কোয়াডে না থাকলেও সিরাজ দলের সাথে নিয়েছেন দুই ক্রিকেটার, তাতেই বেশ অখুশি কোচ সালাউদ্দিন। তার বক্তব্য নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কারো পৌষ মাস তো আবার কারো সর্বনাশ, কিন্তু মিথুন জানেনও না তার কি মাস। দলের সাথে আছেন তবে খেলতে পারবেন না তিনি। আবার এদিকে ডিপিএলটাও কপালে জুটছে না শুরু থেকে। তাহলে ফায়দাটা কি? আফ্রিকা সফরে যাচ্ছেন জাতীয় দলের বাইরে থাকা দুই ক্রিকেটার মাহমুদ মিথুন ও রেজাউর রহমান রাজা। তবে তাদের কাউকেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রোটিয়াদের মাটিতে বাংলাদেশ দল খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। সিরিজ শুরু হবে ওয়ানডের লড়াই দিয়ে। এই সময় টেস্ট ক্রিকেটাররা ক্যাপ টাউনে প্রস্তুতি ক্যাম্প করবে। সেই প্রস্তুতির জন্য মিঠুন ও রাজাকে ডেকেছেন বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ ও সাবেক কোচ জেমি সিরেন্স। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর নেতৃত্বে মূল দল ওয়ানডে সিরিজে যখন লড়বে তখন টেস্ট ক্রিকেটাররা ক্যাম্প করবেন সিরেন্সের অধীনে। তবে এতে খুশি নন দেশসেরা কোচ সালাউদ্দিন। 15ই মার্চ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। এবার লিগে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বেশ শক্তিশালী দল গঠন করেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকায় সফর থাকায় বেশ কজন ক্রিকেটার থাকছেন না। সর্বশেষ প্রাইম ব্যাংকের দুই ক্রিকেটার মিঠুন ও রাজাকেও বাংলাদেশ দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাপারটি মেনে নিতে পারছেন না দলটির প্রধান কোচ সালাউদ্দিন। তিনি মনে করেন আট ক্রিকেটার না থাকায় দল চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, দেখুন, সবাই জানতো যে টেস্ট প্লেয়াররা যাবে, সেভাবেই সবাই দল গঠন করেছে। আমার কাছে মনে হয় দুর্ভাগ্যবশত আমাদের দুটো প্লেয়ার যাদের নিয়ে গেছে তারা কিন্তু কোনো ফর্ম্যাটেই খেলবে না। এমনিতেই আমাদের ছয়জন ক্রিকেটার নেই, তার মধ্যে যদি আরও দুজন ক্রিকেটার চলে যায় তাহলে আমার জন্য দল দাঁড়ানো করাটা কঠিন। তিনি আরও যোগ করেন, তারা যদি খেলতে যেত তাহলে ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু তারা স্কোয়াডেও নেই, শুধু অনুশীলন করতে যাবে। অন্য দলের খেলোয়াড়রাও কিন্তু ছিল, তাদের নেওয়া হয়নি, শুধু প্রাইম ব্যাংকের দুজনকে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগেনি। সালাউদ্দিন আরও বলেন, মিঠুন তো শেষ 6-7 মাসেও জাতীয় দলের আশেপাশে ছিল না, হঠাৎ করেই চলে গেছে। আলটিমেটলি আমার দলের ছয়জন ক্রিকেটার এমনিতেই নেই, এখন আরও দুজন যোগ হলো, আমার জন্য কাজটা কঠিন। তবে কি পক্ষপাতিত্ব করছে সিরেন্স? এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, পক্ষপাতিত্বের কিছুই নেই। এখানে নাইম শেখও ছিল, সে যায়নি, কিন্তু মিঠুন ও রাজাকে নিয়ে গেল। আমার কাছে মনে হয় এই ব্যাপারটা একটা দলের জন্য খুবই ক্ষতিকর। কদিন আগেই কোচ সালাউদ্দিনকে নিয়ে তৃতীয়বারের মতো বিপিএল ট্রফি ঘরে তুলেছে কুমিল্লা। আর বিপিএলের মতো ডিপিএলেও বেশ সফল কোচ সালাউদ্দিন। তাই এবার বিপিএলের পর ডিপিএলটাও জয় করতে চাওয়াটাই স্বাভাবিক কোচ সালাউদ্দিনের জন্য।